সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি এবং তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নাম মঞ্জুর করে 7 দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। বুধবার বিকাল 3:30টার দিকে সদর থানা পুলিশ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে 10 দিনের রিমান্ড আবেদন করে। 30 মিনিট শুনানি শেষে বিকাল 4টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মাহমুদ তাদের দুজনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান। এর আগে কোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কোর্ট চত্বরে উপস্থিত থেকে সাবেক এমপি ও স্বামী শামীম তালুকদার লাবুর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে।